فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানতেছিলেন যে জুমার দিন মুসল্লিদের বোঝানোর জন্যে আরবিতে খুতবা দেওয়ার আগে মাতৃভাষায় তাদেরকে ওয়াজ নসিহত করা শরীয়তের মানদণ্ডে কেমন? সম্মানিত ভাই, প্রথম কথা হচ্ছে যে জুমার দিন জুমা যেমন ফরজ, খুতবাটাও ফরজ, আর খুতবার মান এত গুরুত্ব সম্পন্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে, মান মাসাল হিসা ফাকাদ লাগা, যে ব্যক্তি ইমাম জুমার খুতবা দানকালে একটা কংক্রিটও হাতে নিবে, সেও কী করলো? অনর্থক কাজ করলো, অর্থাৎ সে জুমার সব থেকে বঞ্চিত হয়ে গেল। কারণ সে ইমাম সাহেবের খুতবা চলাকালীন যদি নাকি কথাবার্তার মধ্যে বা অন্য কোনো দিকে তার মনোনিবেশ থাকে, তো সে খুতবা শোনা যেটা তার উপর ওয়াজিব, সে এটা কী করে ফেললো? তরক করে ফেললো, আর সেটা তরক করার কারণে তার জুমার স্বভাব বাতিল হয়ে যাবে। এভাবে সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ? সাপ্তাহিক আমরা মুসলমানেরা সারা সপ্তাহের মধ্যে আমাদের খুব কম সুযোগ হয় যে আমরা দিনের আলোচনা শুনব, দিনের জ্ঞান অর্জন করব। আল্লাহ তাআলা কোয়া তাআলা কোরআন মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমুয়া, এবং এই যে সূরাতুল জুমুয়া, সালাতুল জুমুয়া, এটা ব্যতিক্রম একটি সালাত। জোহরের যে পরিবর্তে জোহর সাড়ে একাত ফরজ, আর জুমার নামাজ শুধু দুই রাকাত ফরজ। কেন দুই রাকাত ফরজ? এর আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো কি? খুতবা। খুতবা এটা আরবি শব্দ, বাংলাতে এটাকে আমরা ভাষণ বলতে পারি, ইংরেজিতে এটাকে আমরা লেকচার বলতে পারি। আর কোরআন এবং হাদিস বাদ দিয়া যদি শুধু আমরা আবেদনিক অর্থের মতো তাকাই, তাহলে দেখা যাবে যে ভাষণ বা লেকচার এগুলাকে মানুষ না বুঝে শোনে না, আর এটারই প্রতিশব্দ আরোপিত হচ্ছে খুতবা। সেটাও আসলে না বুঝি যে শোনা এতটুকু এটার কি রাখে না, গুরুত্ব রাখে না। আমরা দেখি কোরআন এবং সহিহ হাদিস অনুসারে খুতবা বসি পড়া, খুতবা বুঝি পড়া সেটা প্রমাণিত হয়, নাকি না বুঝে শোনা সেটা প্রমাণিত হয়। প্রথমত সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে দিকে আমরা লক্ষ্য করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে যত রাসূল পাঠাইছি সকল রাসূলকে আমি তার মাতৃভাষা দিয়ে পাঠাইছি। উদ্দেশ্য কি? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে নবী তার কাউমকে বুঝাইয়া যে আল্লাহর বিধান বুঝে দিতে পারেন, লিওবাই জিনা রাহুল, যাতে করে তিনি তার জাতিকে আল্লাহর বিধান কী করতে পারেন, বর্ণনা করতে পারেন, বুঝে দিতে পারেন। আর এই আয়াত আমরা দেখি যত রাসুল পাঠাইছেন আল্লাহ পাক পাঠাইছেন, অন্য ভাষা দিয়ে পাঠান নাই, কারণ অন্য ভাষা দিয়ে ফাটাইলে তো কেউ কারো কথা বুঝবে না, আর না বুঝলে তো সঠিক দিন এবাদত কীভাবে পালন করবে সে। এছাড়া আমরা যদি নাকি দেখি সূরা নাহলের 47 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়ালআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন পাঠাইলাম, কেন পাঠাইলাম? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি লোকদেরকে আল্লাহর বিধান বর্ণনা করতে পারেন,
যে বিধান মানুষের ইলাহীন যেগুলা এই সকল লোকদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর বিধান বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, যাতে করে ওলা আল্লাহম ইতামা করুন, যাতে করে তারা এটা বুঝতে সক্ষম হয়। এখন এখানে যদি নাকি না বুঝে তাহলে কি সে চিন্তা ফিকির করবে? এই জন্যে এই কোরআনের আয়াতগুলো তারা আমরা বুঝি যে রাসুলদের আগমন হচ্ছে উম্মতকে আল্লাহর বিধান বোঝানো। আর যদি নাকি খুতবার মাধ্যমে শুধু আরবিতে পড়েই, তাহলে আরবি যারা শ্রোতা আছে তাদের অবশ্যই উপকার হবে, আর যারা অনারবি আছে যারা আরবি বলতে কিছুই বুঝে না তাদের এই আদেশ নিষেধ যদি খুতবার মধ্যে থাকে, বরং খুতবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রশংসা রাসুলের প্রতি যে দুরুদ এবং আল্লাহ পক্ষ থেকে বন্দার প্রতি আদেশ নিষেধ এবং যুগোপযোগী যে সমস্ত বিষয়গুলো থাকে ওই মাস্তা মাসাইলগুলো মানুষের সামনে উঠে ধরা, যেমন বারো মাসের মধ্যে মুসলমানদের বিভিন্ন ধরনের যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান থাকে এগুলোকে জানা। এখন যদি দেখি সেটাকে আমরা যে বুঝাই নেয় যে কোরআন হাদিসগুলো, তাহলে মানুষ কীভাবে এতে উপকৃত হবে? সম্মানিত ভাই, তাছাড়া আমাদের দেশে শুধু আরবিতে খুতবা দাওয়াকে কেন্দ্র করে একটা সহিহ হাদিসের বিরোধী কাজের সাথে আমরা লিপ্ত হই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এই হাদিসটি সহিহ, যে খুতবার আগে জুমার দিন খুতবার আগে যেন কোনো যে এলেমের মাজলিস এলেমের হালকা না বসানো হয়। আমাদের দেশে মানুষ যখন নাকি জুমার দিন জুমার সালাত পড়তে আসে তখন প্রত্যেকে মাতৃভাষায় আগে দিয়ে কী করায়, মুসল্লিদেরকে বোঝায়, এর পরবর্তীতে আরও দুটা খুতবা দিয়ে দেয়। এটা তো কী হয়েছে, আমাদের দেশের লোকেরাও বুঝে আরবি খুতবা, বাঙালিরা বুঝে না, এই জন্য কী করবে মাতৃভাষায় কিছু ওয়াজ নসিহত হয়। এখন এই ওয়াজ নসিহত আরেকটা হাদিসে বিরোধী হয়ে গেছে, এটা কি আমাদের খবর আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ যে জুমার আগে আর কোনো কী হবে না, যে দিনই কোনো মাজলিস হবে না, অথচ খুতবার আগে দিয়ে আমাদের দেশে এই বেতারটা আছে, তার কারণ হচ্ছে সবাই বুঝে যে আরবিতে খুতবা দিলে কেউ কিছু বুঝবে না, এই জন্য আগে দিয়ে বাংলাতে ওয়াজ নসিহত হয়। তাইলে যদি নাকি আমরা যে আরবি খুতবাকে ঠিক রাখার জন্য আরেকটা হাদিসের অমান্য করি, ব্যাঘাত করি, তো সেটা কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? কশনকালেও না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আহাদা সালি আমরি নাহাজা মা আলা সামিন, যারা আমার এই দিনের মধ্যে কিছু সংযোজন করবে যে বাড়াইবে যেটা আমার নির্দেশের বিরোধী, তাহলে সেটা হচ্ছে বাতিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে খায়রুল কুরুনের মধ্যে আরবি খুতবার আগে দিয়া মাতৃভাষা ওয়াজ নসিহত করার ব্যবস্থা ছিল না, বরং এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে গেছেন। কেননা সে নিষিদ্ধ দিকেও তাওয়াক্কুফ করতেছি না, একটা বেদাত করে যেতেছি। আর এখানে আমরা আর কিছু দলিল উল্লেখ করব, শুধু যদি নাকি জুমার দিন বা ঈদের দিন খুতবা উদ্দেশ্য হয়, বুজা উদ্দেশ্য না হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুইটা খুতবা দিতেন না, আলাদা আলাদাভাবে, পুরুষদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা নবী সাল্লাম দুইটা খুতবা দিয়েছেন। এই হাদিসটা আমরা পাবো বুখারিতে এবং মুসলিমে, যে সালাতুল ঈদাইন অধ্যায়ে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাহাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ইয়াউমাল ঈদ ফাবাদা বিসসালাতি ক্বাবলাল খুতবাতি বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন সুম্মা ক্বামা মুতাওয়াক্কিয়ান আলা বিলাল ফাআমারা বিতাকওয়াল্লাহি ওয়া হাসা আলা তাআতিহি ওয়া ওয়াযান নাস ওয়া যাকারাহুম সুম্মা মাযা হাত্তা আতা আন-নিসা ওয়া ওয়াযাহুন্না ওয়া যাকারাহুন্না ফাকালা তাসাদদাকনা ফা ইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নামা। এই হাদিসটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের দিন সালাতে বসেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার আগে যে সালাত আরম্ভ করলেন, যে সালাতের মধ্যে আজানও ছিল না একামতে ছিল না, এর পরবর্তীতে উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যে একটা লাঠি ইটের উপর টেক লাগাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়াইলেন, এর লোকদেরকে আল্লাহর তাকওয়ার কথা বললেন এবং আল্লাহর বন্দেগীর প্রতি উৎসাহিত করলেন, ওয়াজ নসিহত করলেন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পুরুষদের খুতবা শেষ করে সুম্মা মাজা হাত্তা আতান নিসা, এর পরবর্তীতে মহিলাদের যে মঞ্চে গেলেন, মহিলাদের স্থানে গেলেন, গিয়ে ওয়াজাহুন্না, তাদেরকে ওয়াজ নসিহত করলেন, ওয়াজাকারাহুন্না, এবং তাদেরকে যে বিভিন্ন ধরনের উপদেশ দিলেন এবং বললেন তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি সৎকার করো, কারণ তোমাদের বেশি যে জাহান্নামের ইন্ধন। এক মহিলা দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, যে কেন মহিলারা যে বেশিরভাগ জাহান্নামে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলারা বেশিরভাগ নাশকুরি করে, তারা কৃতজ্ঞতা আদায় করে না, এবং পাড়া প্রতিবেশীদের সাথে যে আসলে তাদের সম্মান করে না, তাদের এরকম কৃতজ্ঞতা আদায় করে না। মহিলারা বেশি থেকে বেশি অন্যের শেকায়ত করে এবং পাড়া প্রতিবেশীর সাথে যে তারা খারাপ আচরণ করে। এরপরে এরা ফাজা আল্লাহ ইদা সাদ্দাকনা মিন হুলিকিহিন্না ইউলকিনা ফি সাওবি বিলাল মিন আকতারতিহিন্না ওয়া খাওয়াতিমিহিন্না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার পরে মহিলারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় ছিল, ওই কাপড়ের ভিতরে তাদের স্বর্ণ গয়না এরকমভাবে দান করতে আরম্ভ করলেন। এই হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে। এই সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যদি নাকি একই করবো যথেষ্ট হইতো, বোঝা উদ্দেশ্য না হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বাদ দিয়া পুরুষদের খুতবাকে যে শেষ করা দ্বিতীয় বা মহিলাদেরকে খুতবা দেওয়ার জন্য যাইতেন না, একই মজলিসের ভিতরে তৎকালীন জমানা যেত যে পুরুষ মহিলা একসাথে কি করতেন, যে সালাত আদায় করতেন, এবং বিশেষ করে সালাতুল ঈদের গুরুত্ব ছিল মহিলাদের জন্য আরও বেশি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের খুতবা শেষ করে দ্বিতীয়বার আবার খুতবা দিলেন মহিলাদের জন্য। এতে প্রমাণিত হলো খুতবা শুধু যে না বুঝি শোনার নাম নয়, বরং খুতবা যে প্রধান এবং আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের বিধির বিধান কি এগুলোকে বোঝা, এগুলোকে মানুষদেরকে বোঝানো। এখন যদি নাকি আরবিতে যে বলা হয় আর অনারবি মুসলি থাকে, সেখানে কী ফায়দা হবে? যাই হোক, এজন্য আরব দেশের মধ্যে দেখা যায় যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা আছে প্রত্যেক যে ভাষার জন্য আলাদা আলাদা খুতবা, যেখানে আরবিরা বেশি সেখানে শুধু আরবি খুতবা হবে, যেখানে আপনার যে উর্দু ভাষাভাষী বেশি ওইখানে উর্দু যে খুতবার ব্যবস্থা করা হয়, যেখানে পাঞ্জাবি বেশি ওখানে পাঞ্জাবি ভাষার ব্যবস্থা করা হয়, যেখানে কেরালা বেশি ওখানে কেরালা, যেখানে হায়দ্রাবাদের লোক বেশি ওখানে তেলুগুর ব্যবস্থা করা হয়, ফিলিপিনি লোকদের জন্য ফিলিপিনদের ভাষা, ইংরেজি লোকদের জন্য ইংরেজি ভাষা খুতবার ব্যবস্থা করা হয়। তেমন আমাদের বাংলাদেশের যে লোকদের জন্য আলাদা আলাদা অনেক বাঙালি যে মসজিদের খুতবা শুধু জুমার দিন বাংলা খুতবাই চলে। এটা আরবেরা এরা বুঝে যে খুতবার মূল উদ্দেশ্য কী, কিন্তু আমরা আসলে বুঝতেছি না বুঝার কারণে অনেকগুলো কোরআন হাদিসের বিরোধী আমরা কুট করে দিতেছি। এখন দেখব যে আমরা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যে মানি চলি, উনার কী ফতোয়া? উনার একটা ফতোয়া যদি আমরা মানি, ইয়াস্তাহিব বং তাকুনা বিল আরবি, উনি বলেন আরবিতে খুতবা হওয়া ভালো, মুস্তাহাব, ওয়ালা ইউস্তারাত, এটা কিন্তু শর্ত হিসাবে না, ওয়াইয়ুম কিনু, যে এটা জায়েজ আছে, আইয়াখতুবা বিলুগাতিহি দুনাল আরবিয়াতে, যদি নাকি আরবি ভাষা বাদ দিয়া কি করে তার মাতৃভাষাতে খুতবা দেয়, বিলুগাতিহি ইমামে নিজের খুতবা নিজের ভাষায় মুক্তাদিদের নিজের ভাষায় খুতবা দেয়, সেটা কি আছে? জায়েজ আছে। ইন্দা আবি ইন্দা কাউল আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া বাদ শাফিঈয়া, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কাউল এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা কাউল, তাহলে যেখানে আমরা ইমাম মানি ইমামের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুসারে এটা জায়েজ যে মাতৃভাষায় খুতবা দিতে পারবে। এই বিষয়টা আমরা অনেক হানাফি বাহিরা জানি না। দলিল হিসাবে আমি বলবো রদ্দুল মেহতারের প্রথম খণ্ডের 543 নম্বর যে পৃষ্ঠা, রদ্দুল মেহতার প্রথম খণ্ড 543 নম্বর পৃষ্ঠা, যদি আমরা দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও মাতৃভাষায় খুতবা দেওয়ার পক্ষে আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইও একটা কাউল আছে। তাহলে আমরা দেখলাম কোরআন এবং হাদিস এবং আইমাই মুস্তাহিদিনদেরও এর মধ্যে রায় আছে, যদিও নাকি কোনো কোনো আইমাই কালামের মতানৈক্য করছেন, কিন্তু যারা যে জায়েজ বলেন তাদের বিরোধী আমরা কেমন করবো? কারণ হের এই বিষয়ে তো আইমাই কালামদের কেসে ফতোয়া আছে। তাইলে আমরা যে নিজেরা না দিলে না দেই, কিন্তু যারা দিবে তাদেরকে আমরা তো প্রতিহত করার ক্ষমতা রাখি না। তাই সম্মানিত ভাইরা, আপনার আমার উচিত হচ্ছে যে কোরআন সুন্নাহকে সম্মান প্রদর্শন করা, তো আমাদেরকে যে সঠিক বিষয়টা অন্বেষণ করা।
এ বিষয়ে আসলে আরও অনেক কথা বলা প্রয়োজন এই সংক্ষিপ্ত পরিসরে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে ন্যায় নিষ্ঠাভাবে কোরআন সুন্নাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন যে বশত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সঠিক হতে আহলে সুন্নাতের মানহাজ হিসাবে যে সলার তৌফিক দান করেন, এবং মাতৃভাষা খুতবার দেওয়ার ব্যাপারে যেন আমরা শিথিলতা অবলম্বন করি, যে আরবিতে দিলেই হবে, আর সাথে খেয়াল রাখতে হবে আরবিতে দিলে এর আগে দিয়ে আমরা কি হইতে পারবো না, মাতৃভাষায় আমরা যাওয়াজ নসিব করতে পারবো না, যেটা একটা হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়ার সাথে সাথে বেদাত। আর যদি নাকি আমরা আরবি ভাষায় যে খুতবা এভাবে দেই, আরবিও থাকবে প্রথমে আল্লাহকে প্রশংসা রাসূলের দুরুদ শাহাদা আরবিতে থাকবে, এরপরে কোরআনের আয়াত এবং যে হাদিস থাকবে, এরপরে মাতৃভাষা অর্থ থাকবে। এভাবে যদি নাকি আমরা চালিয়ে যাই তাহলে আরবিও হবে এবং বাংলাও হবে, মাতৃভাষা হবে। এটা সবচেয়ে যে খুতবার উদ্দেশ্য দিক দিয়া যে কাছাকাছি। আশা করি বিষয় বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। Oh, yeah.